পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে কৃষি শিক্ষা সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের। এরই সাথে সাংবাদিক পরিবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সাফল্যের পিছনে থাকে মা বাবার কঠোর পরিশ্রম। আমাদের বর্তমানের সাংবাদিক পরিবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছেলে মেয়েদের সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে। পাত্রসার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মধু সামিয়া তাদেরকে আমরা একে সকলকে সংবর্ধনা জানাচ্ছি। আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আজকে বিশেষ আয়োজন ছিল রবীন্দ্র নজরুল স্মরণে। আমাদের শিশু কিশোর একাডেমির বিশেষ আয়োজন এবং আমাদের বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আজকে অনুষ্ঠান, সেটা হচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠান, যার প্রথম দিনে আজকে আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন চিন্তাভাবনা কৃষি শিক্ষা সাহিত্য এর উপরে বক্তব্যমূলক প্রতিযোগিতা থাকছে ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এছাড়া আগামীকাল থাকছে নজরুলের বিভিন্ন সম্প্রীতি এবং বিদ্রোহী কবিতার উপরে বিভিন্ন প্রতিযোগিতা, এবং আমাদের বর্ধমান জেলার বিভিন্ন ছেলেমেয়েরা তার অংশগ্রহণ করেছেন এবং আমাদের অলরেডি প্রতিযোগিতা আমরা শুরু করতে পেরেছি। এবং সবথেকে আজকে ভালো লাগার ব্যাপার যেটা হচ্ছে আজকে অনুষ্ঠানের যে শুভ উদ্বোধক যিনি করলেন, তিনি আমাদের এবং রাজ্যের গর্ব। এবারকার মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী রৌনক মণ্ডল এবং সঙ্গে পঞ্চম স্থানাধিকারী সামিয়া ইয়াসমিন, এটা আমাদের আজকে গর্ব এবং বিশেষ পাওনা। এবং তাদের মাধ্যমে যে যুব ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা উদ্বুদ্ধ হবে এবং আশা করি আগামী দিন তাদেরকে দেখে তারাও এগিয়ে চলার পথ নির্ধারিত করবে। এবং অপরদিকে আজকে আমরা আমার নিজের একটা ভালো লাগার জায়গা যে তথ্য সংস্কৃতি দপ্তর সবসময় মিডিয়াদের নিয়ে কাজ করে এবং সেই মিডিয়াদের সবসময় তাদের ভালো মন্দ এটা নিয়ে সবসময় আলোচনা চলতেই থাকে। তারই মধ্যে আমার চিন্তা একটা বিশেষ চিন্তাভাবনা ছিল যে যাতে তাদের ছেলেমেয়েরাও যারা মাঠে ঘাটে আমাদের প্রত্যেকের জন্য দিনরাত কাজ করে এবং তাদের ছেলেমেয়েরাও যাতে অন্তত ছোট্ট হলেও আমাদের সংবর্ধনা যাতে দেওয়া যায় এবং সেটা আমরা আজকে দিতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব করছি এবং খুব ভালো লাগছে যে তাদের ছেলেমেয়েরাও বা তাদের পরিবার আজকে আমাদের সঙ্গে এসেছে এই অনুষ্ঠানে একই মঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল, এদিন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রওনাব মণ্ডল, পঞ্চম স্থানাধিকারী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতা চলবে দুদিন। আমরা সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে একজন কবি বা গীতিকার বা একটা সাহিত্যিক হিসাবেই জেনে থাকি, তো তাছাড়া তাদেরও যে অনন্য কৃষি ভাবনা বা সমাজ ভাবনা বা শিক্ষা ভাবনা সেগুলাকে যে তুলে আনার এক অনন্য প্রয়াস আজকে এই তথ্য এবং সংস্কৃতি দপ্তর নিয়েছে তা অবশ্যই সাধুবাদ যোগ্য। আমি এখানে উপস্থিত এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগিতে আমি আমার শুভেচ্ছা জানাই এবং তাদের উজ্জ্বল এবং আমি তো চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম এরা যে বাণী প্রচার করে গেছেন তা পরবর্তী প্রজন্ম এগিয়ে নিয়ে যায়, তাই তার জন্য হয়তো এখানে আসা ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হবেন এবং এর মাধ্যমেই তারা বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাবের রিপোর্ট আনন্দবার্তা।